Salud. Leiden. হ্যালো, আসসালামু আলাইকুম। গানের বাক্স থেকে আমি টুম্পা, সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম লাইভে। এমন একটা ওয়েদার আপু, এমন একটা ওয়েদার, কাজই করতে ইচ্ছে করতেছে, নড়তেই পারতেছে না, উঠতেই পারতেছে না, মনে হচ্ছে যেখানে বসতেছে সেখানে আটকে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে শুয়ে থাকি, বসে থাকি, আকাশের দিকে তাকায় থাকি, হ্যাঁ, গালের মধ্যে হাত দিয়ে এরকম করে থাকি, মানে একদম কাজ করার ইচ্ছা নাই আজকে। ওয়েদারটা এত সুন্দর আজকে, যারা বাসায় থাকার সুযোগ পাচ্ছেন দে আর লাকি। আজকে যারা অফিস করতেছেন, অফিসে মনে হয় মজা, যদি কাজের প্রেশার একটু কম থাকে, কলিগসরা একসাথে মিলে একটু প্রপার আড্ডাবাজি, একটু গরম গরম পুরি আনানো, সিঙ্গারা আনানো, গরম চা খাওয়া, মজা আছে না, যদি কাজের প্রেশার কম থাকে আর কি। আমি ফার্স্ট। হ্যাঁ, সুরম আপু ফার্স্ট হয়েছেন। আপি জি, আপু কেমন আছেন? ফারিহা, আচ্ছা বিপাশা, ওয়ালাইকুম আসসালাম। আপু কালকে শাড়ি পাইছেন আপু? ফাইনালি না পেলে আজকে সব এক্সক্লুসিভ শাড়ি আছে, আজকে কিন্তু খুব বেশি শাড়ি নাই আপু। হ্যাঁ, আজকে আমি দেখতে পাচ্ছি যে 30-32টার মতো শাড়ি আছে, বাট ম্যাক্সিমাম হচ্ছে আপু এক্সক্লুসিভ। অবশেষে সুন্দরীর আগমন, আসলাম আপু। আজকে আমার কাজ করার একটা ফোঁটা মন নাই জানেন, কিন্তু অনেক কাজ আছে, অনেক কাজ আছে। কারিজমা একটা আসছে, এত সুন্দর, আমি কারিজমা দেখাতে চাই। তারপর হচ্ছে পাকিস্তানি লাক্সারি টুপিস আসছে, পাকিস্তানি লাক্সারি টুপিসের জন্য সবার মাথা নষ্ট করে ফেলতেছে, সেটা দেখানো দরকার, সেটাও দেখাতে না পাইনি। আচ্ছা আজকে একটু ট্রাই করেন বিকাশ আপু। হ্যাঁ, আজকে একটু ট্রাই করুন, তারপর দেখেন আজকে আপনার পছন্দ হবে। কালকে শাড়ি যদি পছন্দ হয় তাহলে আজকেরগুলো আরও এক্সক্লুসিভ শাড়ি সব। আজকে সব 5:30 থেকে 7-এর মধ্যে যে কী শাড়ি দেখাবো আজকে, সুন্দরী আন্টির দেখা পেয়ে গেলাম। আচ্ছা ওকে, একটা পুরি ও সিঙ্গারাতে 25 ক্যালোরি, ধুর, লাইফে এত ক্যালোরি হিসাব করলে লাইফের আবার কিছু থাকলো নাকি? আর বিন্দাস খেতে হবে, বিন্দাস, পেটকে কষ্ট দেওয়া যাবে? এই যে আপু দেখেন, আপনারা এত কষ্ট করেন, আমি এত কষ্ট করি কেন বলেন? এই পেটটার শান্তির জন্যই তো না, সো পেটটাকে কষ্ট দেওয়া যাবে, আমার পেট আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা কোর্স আবার কবে আসবে আপু? একটা কোর্স রেডি হচ্ছে আপু, চলে আসবে। হার ভয়েস ইজ মাই ক্রাশ পয়েন্ট অলওয়েজ, ও গড, প্লিজ নো, আই এম ভেরি মাচ এম্বারাসড উইথ মাই ভয়েস টোন। সো মানে হোয়াট এভার পিপল ইউ নো প্রেজ অ্যাবাউট মাই ভয়েস টোন, আই রিয়েলি ফিল শাই, সো আই রিয়েলি ফিল শাই। অনেক অপেক্ষার পরে আপু আসছে, আসলাম আপু আজকে, বিশ্বাস করেন। আজকে বাহানা খুঁজতেছে যে কীভাবে কাজে ফাঁকি দেওয়া যায়। আপু আমাদের বাসায় চলে আসেন, মজা চাও, প্লিজ আমি আসতে চাই। দিল রওশন পারবেন আপু, আপনি কিন্তু আমাকে জানেন না, চায়ের দাওয়াত দিচ্ছেন, চা দিয়ে কিন্তু আমাকে কিডন্যাপও করা যাবে, বুঝছেন? এরকম করে চা দেখাবেন, আমি দেখবো দেখা যাবে আপনার পিছিয়ে 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 দৌড়ানো শুরু করছে। সো চা দিয়ে আমাকে লিটারালি কিডন্যাপ করতে পারবেন আপনি, আর বৃষ্টির দিনে চা কোনো কথাই নেই। আমার প্রিয় আপুটা চলে আসছে, ইয়ে ইয়ে, লাঞ্চ করেছেন আপু? আজকে আমি ব্রাঞ্চ করেছি, লেট লেট হচ্ছে গিয়ে আপনার মানে ব্রেকফাস্ট আর কি। সো একেবারে কী খাইছি বলি, কালকে আমাদের বাসায় হচ্ছে সব আমার ফ্রেন্ডসরা এসেছিলো, তো কালকে লেফট ওভার খিচুড়ি থাকে না, খিচুড়ি কিন্তু আপু, খিচুড়ি বিরিয়ানি, আমার মনে হয় যে টাটকা রান্না করার থেকে ফ্রিজে রাখার পর একটা দিন পরে যে লেফট ওভারগুলো থাকে সেটা হচ্ছে কি বেশি মজা লাগে। সো গত রাতের লেফট ওভার খিচুড়ি, বুনা খিচুড়ি, তার সাথে হচ্ছে হাঁসের মাংস, খুব মজা করে খেয়েছি, খুব মজা করে। আচ্ছা কাল দাঁতের ট্রিটমেন্ট করাতে গিয়ে ফুচকা চটপটি খেয়ে আসছি, এখন ভালো লাগতেছে একটু শরীর? আমি ইলিশ পোলাও করেছি, এসে খেয়ে যাও, আর তারপর চাপ, প্লিজ আমি রাজি। এসকে সাফিন, সাফিনা বাহার, আপু ঢাকার মধ্যে থাকলে কিন্তু আমি চলে আসবো, সত্যি বলতেছি, 4টায় আসি 5টায় আসি যখনই আসি আমি কিন্তু এনিটাইম আমি ভাত পোলাও বিরিয়ানি খাইতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি কিন্তু চলে আসবো আপু, সত্যি। আচ্ছা ওকে, অলরাইট, ওকে। আচ্ছা শোনেন, আর রাতারমি ফাতরামি না, ইয়া করি, ওই যে একজন লিখছে বুঝছেন, শরীরটা খারাপ লাগতেছিল, 3,000 টাকা দিয়ে 2টা 3 পিস কিনে আনছি, এখন শরীরটা খুব ভালো লাগতেছে। তো আপুর ঘটনা হচ্ছে এরকম, হ্যাঁ, দাঁতের ট্রিটমেন্ট করতে গিয়ে ফুচকা চটপটি খেয়ে দাঁত দাঁতে ঠিক হয়ে গেছে। আমার তো চা বানানোর জন্য আলাদা চুলা আছে, টেবিলে বসে চা বাগান, টেবিলে বসে বা বাগানে চা বানানোর জন্য। আচ্ছা সৌমি আপু আমাকে বাগানে ছুঁয়ে মাত্র দিচ্ছে, হ্যাঁ মজার খাবার খেয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু, খুব মজার খাবার খেয়েছি, দ্যাটস ট্রু আপু। আপু শুধু চা কেন, যা খাবেন আমি তাই রান্না করে খাওয়াবো, আল্লাহ কি সুইট আপনারা জানেন, অনেক সুইট আপু। এটা চলে আসবে, এটা রেডি হচ্ছে, হ্যাঁ এটা রেডি হচ্ছে, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। গলার মালাটা কোথা থেকে নিয়েছেন? গয়না বাক্সের টুম্পাপুর কাছ থেকে নিয়েছি আপু, এটা হচ্ছে আমাদের সিগনেচার, ওয়ান অফ সিগনেচার সেট, আমি আমার অনেক অনেক আপুকে দিয়েছি, আরও 100টা আমি একদম বলে দিলাম আপু, কোয়ান্টিটি আমি কখনো বলি না, সো আমি আরও 100টা বলেই দিলাম আপনাদের জন্য, রেডি হচ্ছে ওই 100টা আপু লাস্ট, আবার কবে আসবে আমি জানি না। হ্যাঁ
সো চলেন এখন শুরু করে দিয়ে আর কথা বলবো না। বাই দ্য ওয়ে গ্রেট পার্সোনালিটি মার্শাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ ফর প্রেজিং মি দিস ওয়ে অ্যান্ড মোটিভেট মি দিস ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ও সোনা, আহারে মিশকাত, আই এম সো সরি ফর ইউ ডিয়ার, আই এম সো সরি ফর ইউ ডিয়ার, আমি সত্যি চাই আপু, এগুলো খুব খারাপ লাগে আসলে। হ্যাঁ, বাচ্চা অসুস্থ, বুয়া নাই, মানে ডিজাস্টার আপনার সাথে দুইটা, ও গড, আমি চিন্তা করতে পারতেছি না, আমি নিবো, প্লিজ নেবেন, খুব সুন্দর লাগছে তোমাকে স্নিগ্ধ টুম্পা। আপু আজকে আজরা থ্রি পিস কবে? আপু আজরা থ্রি পিস তো আসে নাই, শোনা আজরা থ্রি পিস আসুক, আজরাকের হচ্ছে শাড়ি এসেছে, তুমি এত সুন্দর কেন, ফাইন লাগছে, এই কোথায় বাসা বুড়া, ফাইন হসে না, একেবারে ফাইন হসে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো আমি শুরু করে ফেললাম, আর কোনো কথা বলিব না। হ্যাঁ, আমাকে সুন্দর লাগতেছে মাশাল্লাহ, নিজে নিজে বলতেছি, থাক এখন লাগতেছে কি করবো বলেন। আমারও আছে গলার মালটা, এটা খুবই আচ্ছা, এই বলেন তো এখান থেকে যারা যারা নিচ্ছেন, এটা এটা অদ্ভুত সুন্দর একটা মালা না, সব কিছুর সাথে পরা যায়, আমি কত জয়পুরি থ্রি পিসের সাথে পরছি, শাড়ির সাথে তো র্যান্ডম পরি, আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা চলেন না শুরু করে ফেলি, শুরুই করতে পারতেছেন, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আমার চোখগুলো আটকে আছে ওখানে, আচ্ছা মনে হয় তাকায় থাকি। টুম্পা ডিপ গ্রিন আর ব্ল্যাক আছে, ডিপ গ্রিনের সাথে ব্ল্যাক নেই, বা ডিপ গ্রিনে আছে আপু, হ্যাঁ আচলটা একটু ডিফারেন্ট, ডিপ গ্রিনের সাথে মনে হয় এটা ব্লু, ইফ আই এম নট রং, 6000 রেঞ্জের মধ্যে মনে হয় দেখলাম। আজরাক শাড়ি কবে দেখাবো? আমার ব্লাউজটা আসলেই দেখাবো। ব্লাউজ দেখবো নাকি শাড়ি দেখবো নাকি আপনাকে, এই আল্লাহ মানুষকে দুটো চোখ কেন দিচ্ছে বলে তো, উপর থেকে নিচ পর্যন্ত দেখার জন্য, সবটাই দেখাবো, কোনো সমস্যা নেই। ড্রেস কবে দেখাবো? আজকেই ড্রেস দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার আছে কাজের একটা ফুট আপু মন নাই, বিশ্বাস করেন, আমার খালি মনটা উরু আকুপাকু করতেছে, মানে কেমন জানি করতেছে, মনে হচ্ছে শুয়ে বসে থাকি, গল্প করি, ফাতরামি করি, এরকম মনে হচ্ছে। আচ্ছা যাক, ফাতরামি করবো না, এখন শুরু করে ফেলতেছি, হ্যাঁ আর কথা বলবো না। শোনেন, আজকের কোড নম্বর স্টার্ট করবো 41 থেকে, যাতে করে ওভারল্যাপিং না হয়, তো শুরু করে ফেলতেছে কিন্তু, আর কিন্তু দুষ্টুমি না। হ্যাঁ, আচ্ছা শুরু করলাম, সো কোড নাম্বার দিলাম হচ্ছে কি 41, হ্যাঁ সো কোড নাম্বার দিলাম 41, প্রাইস হচ্ছে 2800, আজকে 2800 রেঞ্জের আমি 41, 42, 43 তিনটা শাড়ি দেখতে পাচ্ছি, শুরু করে ফেললাম। হ্যাঁ, এটার মধ্যে ম্যাক্সিমাম আপনারা একদম এক্সপেন্সিভ সুন্দর শাড়িগুলো পাবেন, এক্সপেন্সিভ বলতে যেগুলো হচ্ছে একটু এক্সক্লুসিভ, তো শুরু করে ফেলেছি কিন্তু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 41, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস বলেছি হচ্ছে গিয়ে এটার, তো প্রাইস হচ্ছে গিয়ে কত বলেন, প্রাইস বলেছে এটা আমি 2800 টাকা, ডেলিভারি চার্জ আছে ঢাকায় 60 টাকা, আছে ঢাকায় 80 টাকা। তো যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, ঘরে বসে দিয়ে। শোনেন, আজকে আমার মনটা ভালো, বুঝছেন, মনটা এমনিতে ভালো, তো ওয়েদারটা তো সুন্দর, সব কিছু মিলে শাড়িটা পরার পরও ভালো লাগতেছে, যা দেখতেছি তাই ভালো লাগতেছে, শাড়িগুলোও সুন্দর, সো আজকে এমনিই মনটা ভালো লাগতেছে, সো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 41, প্রাইস হচ্ছে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা, যার কাছে ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঘরে বসে পেয়েছে। এই কম্বিনেশন নিয়ে আই ট্রুলি ফিল, আই রিয়েলি ডোন্ট নিড টু সে এনি সিঙ্গেল ওয়ার্ড, রাইট, সো দিস কম্বিনেশন ইজ এনাফ টু শো ইটস ওন বিউটি। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 41, প্রাইস হচ্ছে গিয়ে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা, আমি দেখাই বা না দেখাই, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে, ইফ ইউ ওয়ান্ট আপনি ব্লাউজ দিয়ে বানান ব্লাউজ, নো প্রবলেম, বাট ইফ ইউ ওয়ান্ট এরকম একটা প্রিন্টেড ব্লাউজের সাথে ক্যারি করবেন। আপু মণিপুরি শাড়িতে আমার মনে হয় প্রিন্টেড ব্লাউজের সাথে মণিপুরি শাড়ি ইজ আ ডেডলি কম্বিনেশন, যেরকম চায়ের সাথে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টির সাথে চা, হ্যাঁ বৃষ্টির সাথে চা ডেডলি কম্বিনেশন, ওরকম মণিপুরি শাড়ির সাথে এরকম একটা প্রিন্টেড ব্লাউজ আই থিঙ্ক ইটস আ ডেডলি কম্বিনেশন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 41, প্রাইস হচ্ছে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা, যার কাছে এটা ভালো লাগবে ওর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, গয়না বসে পেয়েছে, ঠিক আছে। তো চলে গেলে কোড নাম্বার হচ্ছে গিয়ে 41, প্রাইস হচ্ছে গিয়ে এটা 2800, মনটা ভালো, কারণ কি আবহাওয়া, ডেফিনেটলি আবহাওয়াটা একটা অনেক বড় একটা ইফেক্ট থাকে, আমাকে কি মানাবে ওইটাই না, তোমাকে মানাবে না, তারেকে সুমন আমাকে মানাবে, ইউ ক্যান গিফট মি, আমাকে যে মানাবে সেটা আমি শাড়িটা যে গায়ে ধরছি তুমি বুঝতে পারছো, তুমি আমাকে শাড়িটা কিনে দাও, তারেকে সুমন আমি তোমাকে যে মোমো খাইতে চাইছো না মোমো খাবো, যাও, ইটস স্টিল আ গুড ডিল ফর মি, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি করতে হবে বলেন। সো এটা হচ্ছে কি কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা
42, so this is code number 42. Price হচ্ছে গেটার কত জানেন? Price হচ্ছে গেটার বলেছি আমি 2800 টাকা. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা. যার কাছে তো ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়নাবাসে পেজে. ওয়াও, সো এই শাড়ির কিন্তু আঁচল আর জমিন কিন্তু কালার ডিফারেন্স আছে, ঠিক আছে? সো আঁচলটা হচ্ছে এটা খুব সুন্দর ডার্ক একটা বার্গেন্ডি কালারের মধ্যে, আর যেখান থেকে বডি শুরু হয়ে গেলো দেখেন বডির ঘর থেকে আপনার ম্যাজেন্ডা পড়ে যাবে. সো যেহেতু বডিটা ম্যাজেন্ডাতে আছে আমি এক কাজ করবো শাড়ি এভাবে ধরি. সো দিস ইস কোড নাম্বার হচ্ছে কি কত? দিস ইস কোড নাম্বার 42, প্রাইস হচ্ছে 2800. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা. যার কাছে তো ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো মাসে পেয়েছে. সো দিস ইস দ্য শাড়ি এবং এটা হচ্ছে কি একটা ব্লাউজ পিস. অবশ্যই এটার সাথে আপনারা কি পাবেন? ব্লাউজ পিস পাবেন. এখানে দেখেন কি সুন্দর করে টেম্পল করা আছে না? সো ইউ উইল গেট এ ভেরি গুড টেম্পল. আর সবচেয়ে বড় কথা 2800 টাকা শাড়ি দেখো, ইটস ইটস লাইক এ ড্রিম যে আপনি আঁচলটা পেয়ে যাবেন হচ্ছে কি আরেকটা ডিফারেন্ট কালারে. সো ইটস এ ড্রিম ড্রিম কাম ট্রু টাইপ শাড়ি. সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আমি কোড নাম্বার বললাম কত বলেন তো? কোড নাম্বার বলেছি আমি 42, প্রাইস হচ্ছে গিয়ে এটার 2800. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা. যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসা পেজে. সো থার্ড ওয়ান শাড়ি দেখাবো, এটার কোড নাম্বার হচ্ছে 43. এটা আমার পার্সোনালি খুব ফেভারিট, কবে জানি মেরে দেবো. টুম্পা, সকাল থেকে ওয়েদারটা একটা সুন্দর. আচ্ছা টুম্পা, সকাল থেকে ওয়েদারের একটা সুন্দর স্টোরি দেখে দিনটাই ভালো কাটছে, তাই না আপু? আমি লিটারেলি আপনি যে স্টোরিতে দেখছেন আমি সেই স্টোরির সামনে দাঁড়ায় লাইভ করতেছি. প্লিজ লেট মি শো ইউ মাই বারান্দা রাইট নাও. আমি কি দেখে দেখে লাইভ করছি আমি আপনাদেরকে একটু দেখাই. জাস্ট একটু দেখেন ওয়েদারটা এত গ্লুমি, এত সুন্দর, একটু পরপর বাতাস আসতেছে, মানে ইটস এ বিউটিফুল থিং, ইটস এ বিউটিফুল থিং. হ্যাঁ কী জাদু করলেন আপু এখন আপনার লাইভ, একটা দিন না দেখলে ভালোই লাগে না. হাই রে আল্লাহ রে, আর আপনার কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না. হাউ সুইট, ওয়েদারটা খুবই সুন্দর না আপু বলেন? তো ছবি আপু আমি এই এই ব্যাকগ্রাউন্ডে আমি লাইভ করছি, আপনি বুঝেন আমি আমি এই জন্য এত খুশি লাগতেছে, মন এত খুশি লাগতেছে. হ্যাঁ মানে সামনে তাকালে ভালো লাগতেছে. জিনাত আপু আপনারটা কিন্তু আমার কাছে না, আমি এটা দেখাবো না আপা, এটা দেখালে সমস্যা আছে, আপনি দেখা যাবে যে আমি আমি শেষ, আপনারটা আমার কাছে. হ্যাঁ বুঝে নেন. আচ্ছা একটা মানুষ এত নিখুঁত কী করে হয় মার্শাল? আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ দিয়া, থ্যাংক ইউ. আচ্ছা শোনেন এখন যেটা দেখাবো, কোনো একদিন দেখবেন এটা পরে আমি লাইভে চলে আসছি, এটা আমার এত পছন্দ এসে. সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার 43, প্রাইস হচ্ছে কি 2800. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা. যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসা পেয়েছে. সো এই হচ্ছে কি শাড়িটা, দিস ইস কোড নাম্বার 43, প্রাইস হচ্ছে কি এটার 2800. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা. যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন গয়না বাসা পেয়েছে. হ্যাঁ তাহলে এটা কোড নাম্বার গেল হচ্ছে 43, প্রাইস হচ্ছে কত বলে? প্রাইস বলেছে 2800. দেখছেন এই শাড়ি যদি কখনো পরে আসে আপনারা চাইতে চাইতে পাগল হয়ে যাবেন, এই শাড়িটা গায়ে ধরে বুঝতে পারতেছি ইট উইল লুক অ্যামেজিং অন মি. শাড়িটার কালারটা এত সুন্দর আপু. হ্যাঁ এটার একটা স্পেশাল কারণ আছে, কারণ এটার মধ্যে না এটা কিন্তু ডুয়াল ডোর, এই যে শাড়িটা একটু ভাঁজ করে ধরেছে না দেখেন, অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে কিন্তু শাড়ির একটা থেকে একটা কিন্তু রিফ্লেকশন ঠিকরে ঠিকরে বেরোচ্ছে. সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত? সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 43, প্রাইস হচ্ছে কি 2800. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা. যার কাছে তো ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসা পেজে, রাইট? সো দিস ইস কোড নাম্বার 43, প্রাইস হচ্ছে কি 2800. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা. চলে গেল 2800 রেঞ্জের শাড়ি. এরপরে আমি দেখতে পাচ্ছি একটু 3500 রেঞ্জের দুটো শাড়ি আছে. সো দেখা এখন আমি আপনাদেরকে দেখাবো, দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে 44, প্রাইস হচ্ছে গিয়ে 3500. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা. একটা অনেকদিন কথা বলি, এটা যে কারোর জন্য খুবই আনন্দের ব্যাপার. হাউ কাম, ট্রাস্ট মি আমি জানি না আপু এটা কোডিং ভুল আসছে কিনা, বাট এই শাড়ি কিন্তু আপু মানে 4200 থেকে 4500 টাকা রেঞ্জের শাড়ি. এটা ভুল আসছে, ডেফিনেটলি এটা ভুল আসছে, সরি এটা এটা ভুল আসছে আপু. হ্যাঁ এই শাড়িটা আমি এখন দেখাচ্ছি না. অ্যাডমিন যারা আছেন, অ্যাডমিন যারা আছেন 44 নম্বর শাড়ির অর্ডার নিয়েন না, আমার ধারণা এটার কোডিং ইয়াটা ভুল আসছে, ট্যাগিংটা ভুল আসছে, তো এটার মধ্যে অনেক ভারী কাজের যে শাড়িটা আছে সেটা. 44 নম্বর শাড়ির অর্ডার নিয়েন না, এটা ঠিক আছে. তো 44 নম্বর শাড়ির অর্ডার নিয়েন না, একবারে 45 নম্বর দেখাচ্ছি. অ্যাডমিন আপারা 44 নম্বর শাড়িটা নিয়েন না. সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে এটা ওটা ওটা হয় 4200 বা 4500 রেঞ্জের শাড়ি, অনেক কাজ এটার মধ্যে. সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 45, প্রাইস হচ্ছে গিয়ে কত? প্রাইস বলেছে এটার আমি হচ্ছে গিয়ে 3500 টাকা. ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা. তো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই, সরি 44 নেবেন না, হ্যাঁ 45 নম্বরটা নেবেন, 45 নেবেন. ওটা খুব ভারী কাজের শাড়ি, শাড়িটা খুলেই আমার কাছে মনে হয়েছে থানা.
দুইটা শাড়ি নিছি, আর কত নিবো আপু? এমন একটা জিনিস দেখাই দিস আপু, এটা তো নিলেও মন ভরে না সোনা, এটা তো মন ভরেই না। হ্যাঁ, বিনা কারণে এই মেয়েটাকে আমি ভালোবাসি, প্লিজ এর থেকে বেস্ট কমেন্ট হয় না। আমি প্লিজ কমেন্ট আমি ট্যাগ করে দিবো, কারণ আমি আমি সারাক্ষণে কমেন্টটা দেখে দেখে আজকে লাইক করতে চাই। এ পিন হয় না কেন? কমেন্ট এত সুন্দর পিন হিসেবে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আল্লাহ, এত সুন্দর করে কেন লিখলেন, এত সুন্দর করে কেন লিখছেন, অনেক ভালো লাগছে কমেন্ট আমার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ 45-44 নম্বর আপু শাড়িটার অর্ডার রাখলাম না। হ্যাঁ, 44 নম্বর শাড়িটার আপু, আমি আমি মনে হয় এটা প্রাইস ভুল আসছে, সো বা ট্যাগিং ভুল হয়েছে আসলে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 45, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3500, ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় 50 টাকা, আর সেটা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন ওয়ালা বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 45, প্রাইস হচ্ছে গিয়ে এটা প্রাইস বলেছে এটার আমি কত জানেন, 3500 টাকা, ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় 50 টাকা, আর সেটা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। আচ্ছা, এখন মনে কথা মনে হয় শোনা যাবে, হ্যাঁ এখন কথা শোনা যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বলেছি আমি কত জানেন, কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি এটার 45, প্রাইস হচ্ছে গিয়ে আপু 3500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। সো দেখেছেন শাড়িটার মধ্যে কি সুন্দর মিনাকারের কালারটা হচ্ছে, একদম ডিপ বেগুনি, আর কিছু বলতে হবে না। ব্লাউজ পিস আছে, বাট স্টিল ইফ ইউ ওয়ান্ট আপনি হচ্ছে গিয়ে এটার মানে এটার সাথে প্রিন্টেড ব্লাউজ করতে পারেন, এরকম একটা প্রিন্টেড ব্লাউজ দেখতে খুব সুন্দর লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 45, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর সে ঢাকায় 80 টাকা। সো এরপরে আমি যেটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 46, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3800 টাকা। সো 3800 রেঞ্জের দেখেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি কত জানেন, কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 46, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর সে ঢাকায় 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, এটা হচ্ছে গিয়ে শাড়িটা, থাকবে ভয়েস ব্রেকিং, এখনো কি ভয়েস ব্রেকিং হয়? এখন মনে ভয়েস ঠিক আছে আপু। হ্যাঁ, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন, এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 46, প্রাইস হচ্ছে গিয়ে কত বললাম, প্রাইস বলেছি এটার আমি কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 3800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর সে ঢাকায় 80 টাকা। আবার এটা নিয়ে কিছুই বলতে হবে না, দারুণ একটা কম্বিনেশন, একদম মেরুনের সাথে খুবই সুন্দর একটা অরেঞ্জের। তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 46, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 46, এর প্রাইস বললাম হচ্ছে গিয়ে 3800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর সে ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বলেছি আমি 46, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর সে ঢাকায় 80 টাকা। তো এখন আমি একটা কালো দেখাবো, গত লাইভে মনে হয় খুব বেশি কালো ছিল না, আজকে লাইভে একটা কালো আছে। 4500 টাকা রেঞ্জের শাড়ি, শুরু করছি কালো দিয়ে, কোড নাম্বার 47। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 47, প্রাইস হচ্ছে 4500, শাড়িটা দেখি সুন্দর, আমি লাইভের আগে খুলে দেখেছি শাড়িটা। সো যারা ব্ল্যাকের মধ্যে একটা কালারফুল চাচ্ছেন, মাল্টি কালারের, হ্যাঁ খুব সুন্দর মিনাকারিতে চাচ্ছেন, একদম চোখ বন্ধ করে এটা এটা কনসিডার করবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, গঙ্গা যমুনা আছে আবার। হ্যাঁ, সো পাড়টা পেয়ে যাচ্ছেন গঙ্গা যমুনায়। সো একপাশে পাড় হচ্ছে হোয়াইট, একপাশে পাড় হচ্ছে খুব সুন্দর একটা মাল্টা অরেঞ্জ। সো এই হচ্ছে গিয়ে শাড়ির অল ওভারটা, কি সুন্দর না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন, কোড নাম্বার বলেছি 47, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম, প্রাইস বলেছি এটার আমি, প্রাইস বলেছি এটার আমি কত জানেন, প্রাইস বলেছি এটার আমি হচ্ছে গিয়ে 4500 টাকা, ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় 50 টাকা, আর সে ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 47, প্রাইস হচ্ছে 4500, ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় 50 টাকা, আর সে ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন, ঠিক আছে? তাহলে এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 47, প্রাইস হচ্ছে গিয়ে 4500, ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় 50 টাকা, আর সে ঢাকায় 80 টাকা। সো আবারও বলছি, যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিন্তু মেসেজ করে দিতে হবে। হ্যাঁ, কালো শাড়ি ভাই বেশি নাই, আজকে নাই মনে হয়, একটাই আছে। সো বেশি দেখাই তো আমার ভয় লাগতেছে, আবার ঝামেলা করছে। এই শাড়ি অলরেডি সোল্ড আউট, 47-এর পরে হচ্ছে 48। হ্যাঁ, 48 নাম্বার শাড়ি কালকে সোল্ড আউট, এর মধ্যে দিয়ে দিচ্ছে এই আপারা। 48 নাম্বার শাড়িও কিন্তু সোল্ড আউট, 48 নাম্বার শাড়ি হচ্ছে বর্ণা দাস গুপ্তা, একটু লিখে রাখেন আপু। ঢাকার বাইরে কি ফুল বিকাশ করতে হয়? হ্যাঁ, ঢাকার বাইরে যদি অর্ডার কনফার্ম হয়, অর্ডার কনফার্ম হলে আপু আমরা যেটা করি, আমরা হচ্ছে গিয়ে বিকাশ নাম্বারটা দিয়ে দিই এবং 24 ঘন্টা সময় দিই, নেক্সট ডে বেলা 2টার মধ্যে বিকাশ করে নিতে হয়। হ্যাঁ, কথা মিলে না ডাবিংয়ের মতো, আসলেই কেটে আসবো আবার।
দিয়ে বর্ণা দি খালি, বর্ণা দি, বর্ণা ওকে। আপনার ডায়েট চার্টটা একটু শেয়ার করুন, মানুষ কিভাবে বছরের পর বছর একই রকম থাকে। আপু বছরের পর বছর আমি একই ওয়ার্ক লাইফে ইউজ টু, বুঝছেন, সেটার জন্যই মনে হয় আমার ইয়া হয় না, মানে ওয়েট গেইন হয় না আমার, এখন মানে মেটাবলিজম ওরকম করেই বিল্ড আপ হয়ে গেছে, যা খাই বার্ন হয়ে যায়। আমি সকালবেলা 12টার দিকে খিচুড়ি আর ইয়া খাইছি জানেন, হাঁসের মাংস, লাইফ শেষ করে আবার খাবো, লাইফ শেষ করে যেই ক্ষুধাটা লাগে, এবং লাইফ শেষ করে ভাত না খেলে আমার কাছে মনে পেটে কিছু ঢুকে না। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি বলবো আপু কাজের মাঝখানে আসলে কাজের মধ্যে মানুষ সুস্থ থাকে, সুন্দর থাকে, এটাই একটা সিক্রেট, আর কোনো কিছু নেই। সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 49, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 4,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা। সো এই যে আমার পরা একদম সেম টু সেম শাড়িটা, যেটা আমার শাড়িটা, ওই যে আমি একটা ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে, লাইভও করেছিলাম মনে হয়, সো আমার পরা সেম টু সেম শাড়িটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 49, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 4,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন। সো এটার সাথে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস আপনি চাইলে বানাবেন, অথবা আমি সাদা ব্লাউজ দিয়ে পড়েছিলাম চিকেনকারি, একটা সাদা ব্লাউজ দিয়ে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 50, প্রাইস হচ্ছে গিয়ে 4,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা। এটা খুব সুন্দর একটা গঙ্গা যমুনা দেখতে পাচ্ছি, উপরের দিকে হচ্ছে ইয়েলো, নিচের দিকে কি বলেন তো, নিচের দিকে খুব সুন্দর একটা লাইলাক, খুব সুন্দর সেটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন, এটা আমি কোড নাম্বার বললাম হচ্ছে 50, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বললাম বলেন তো, প্রাইস বলেছে 4,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা, কি সুন্দর না। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো, মেসেজ করে দিন বারো মাস দিন, খুব সুন্দর করে ময়রাং পালের মতো করে করা আছে। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসু পেজে। সো এটার আমি কোড নাম্বার বললাম 50, প্রাইস হচ্ছে 4,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা। কি অদ্ভুত লাগতেছে শাড়িটা গায়ের মধ্যে, এবং স্পেশালি দ্য ওয়ে দে ডিজাইন দ্য পার্না, এই পার্টটার জন্য শাড়িটার সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বলেছি 50, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 4,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা। যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো, মেসেজ করে দেবেন গড়া মাত্র পেয়ে দিই। তো এরপরে দেখাবো 51, দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফ্রম 4,500 টাকার রেঞ্জ। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 51, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা। 46 কনফার্ম করেছে আপু, ইনবক্সে রিপ্লাই করছে, কিন্তু আমার কাছে কিন্তু কোনো কিছু নেই। হ্যাঁ আচ্ছা, এই যে অ্যাশের মধ্যে বের হয়েছে দেখেন, অ্যাশের অনেক ডিমান্ড এখন, তার মধ্যে আমি একটা অ্যাশ করছি, অ্যাশ করলেই সুন্দর লাগে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 51, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর থাকে খুব সুন্দর শাড়িটা। স্পেশালি দ্য ওয়ে দি মানে কম মানে কম্বাইন দ্য কালার্স অ্যাকচুয়ালি, সো এটার জন্য আসলে শাড়িটা খুব ফুটে আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি কত বলেন তো, এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে স্টোকের মধ্যে জানি বাবার চুল করতে ফ্যানের বাতাসে উনি উড়ে চুল খেলে চোখে মেঘে আসতেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 51, প্রাইস হচ্ছে গিয়ে এটা 51-এর প্রাইস হচ্ছে গিয়ে আপু কত জানেন, 4,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর সেটা 80 টাকা। এরকম একটা অ্যাশ রেডের সাথে আপু একটা সিলভার মালা কোনো বিকল্প নাই, একটা সিলভার মালা দিয়ে পড়বেন এটা, প্লিজ কখনো গোল্ড কালারে কোনো কিছু দিয়ে পড়তে যাবেন না, ইদার আপনি পার্লের মধ্যে চলে যাবেন অথবা রেড বিটসের মধ্যে চলে যাবেন, অথবা একটা সিলভার মালা মানে একটু ট্রেডিশনাল টাইপের আপু। হ্যাঁ গোল্ড 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 ডেফিনেটলি ট্রেডিশনাল, বাট আমি বলতেছি একটু এই টাইপের আর কি, হ্যাঁ একটু সিলভারের দিকে যাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 51, প্রাইস হচ্ছে গিয়ে 4,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়ে। হ্যাঁ তো চলে গেল কোড নাম্বার 51। সো এরই সাথে শেষ হলো 4,500 টাকা রেঞ্জের শাড়ি, এখন আমি চলে আসবো 5,500 টাকা রেঞ্জে। সো কোড নাম্বার 52 থেকে শুরু হবে 5,500, তো শুরু করবো একটা ডিপ কালারের একটা শাড়ি দিয়ে, সেটা খুব সুন্দর শাড়িটা। সো সেটা এটা কিন্তু মানে ওয়ান অফ মোস্ট ডিমান্ডিং শাড়ি আমাদের লাইফ থেকে। সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 52, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা। শাড়ির কাজ দেখলেই আপু দাম যে কেন বাড়ছে এটা বুঝে ফেলবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত জানেন, 52, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা। তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো, মেসেজ করে দেবেন গড়ের মাসে পেয়ে। তাহলে এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 52, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো, মেসেজ করে দেবেন গড়ের মাসে পেয়ে।
চলে গেল খুব সুন্দর ব্লুর মধ্যে। খুব ব্লু কয়টা আছে আমি জানি না, বাট আমি যখনই কোনো ব্লু আনবো ধরেই নেবেন না, খুব বেস্ট ব্লুগুলো আপনাদেরকে এনে দিচ্ছি। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 52, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন 5,500 টাকা। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার 53। এটা খুব সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে, ল্যাভেন্ডার নিয়ে কোনো কথা হবে না, ল্যাভেন্ডারের সাথে দিয়েছে আবার ইয়েলো। চোখ বন্ধ করে শাড়ি আপনাদের পছন্দ হবে, হইতেই হবে, তোকে ভালোবাসতেই হবে টাইপ। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে 53, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500 টাকা। ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় 50 টাকা, আউটসে ঢাকায় 2 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস মনে নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গণবাস পেজে, ভালো তোকে বাসতেই হবে টাইপ। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা, এটা এর আগে যারা শাড়ি মিস করছেন একদম চোখ বন্ধ করে নিয়ে নেন। আমি বললাম তো শাড়ি যেদিন পরবেন সেদিন খালি ঘুরে ফিরে আমার কথা আপনার মনে পড়বে, আর কিছু বলবো না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 53, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,500, ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 2 টাকা। দেখেছেন আমার গঙ্গা যমুনা পার, উপরের পাটটা ইয়েলোর সাথে ইয়েলো, নিচের পাটটা ইয়েলোর সাথে খুব সুন্দর একটা মানে রেডি প্যান্ডেল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার 53, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 2 টাকা। যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসু পেজে। হ্যাঁ, সো চলে গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে 53। এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 54। 54 হয়ে যাবে একটা অরেঞ্জ কালারের শাড়ির মধ্যে। আমার কাছে মনে হইতেছে প্রতি বছর পরে হচ্ছে অরেঞ্জ কালারের শাড়ি আমি বের করলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 54, প্রাইস হচ্ছে গিয়ে, ওরে মা গো মা এটা কি অরেঞ্জ, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 54। যেটা দেখেন আজকে এটা একটা শাড়ি দেখাইলাম, এটা ধারে কাছে কোনো শাড়ি নাই, আপনি বললাম যে এই কালারের ধারে কাছে কোনো শাড়ি নেই। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার, এটা শাড়ি পরে বিশ্বাস করেন আমি নিজেকে অলরেডি মানে দেখতে পাচ্ছি, আমি একটা অফ হোয়াইট টোনের মধ্যে ফুল ফুল মানে একটু প্রিন্টেড কোনো ব্লাউজের সাথে পরবো এটা, এবং হাতের মধ্যে আমি চুড়ি দেবো কাঁচের চুড়ি। হ্যাঁ, অরেঞ্জের সাথে একটা পানি পানি কালার আছে না ওইটার, আমার বিশ্বাস অনেক সুন্দর লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 54, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 2 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিন আমাদের বারো মাসে পেয়েছে। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, দিস ইস কোড নাম্বার 54, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 5,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 2 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো মাসে পেয়েছে। আপনি এটা তো গঙ্গা যমুনা দিয়েছে মানে আর কি লাগে, শাড়ি খুব সুন্দর, কালারটা এত ব্রাইট এত সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইস কোড নাম্বার 54, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 2 টাকা। হ্যাঁ, মলমল জয়পুরী লাইভ হবে, আপনি মলমল জয়পুরী আসুক, যা ছিল সব আপনারা লাইভ করে দেখে নিয়ে নিয়েছেন। এখন হচ্ছে গিয়ে মিরপুর শোরুমে আছে, যারা মিরপুর শোরুমে যাবেন মিরপুর শোরুম থেকে আপনি সরাসরি হচ্ছে আপনি স্পট পারচেস করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, হোয়াইটের মধ্যে একটা জয়পুরী নিতে চাই, হোয়াইটের মধ্যে আছে ওটা মিরপুর শোরুমে আছে আপনি ইনশাল্লাহ কোট চার একটা বানিয়ে, হ্যাঁ ওইটা বানাতে দেওয়া হয়ে গেছে অলরেডি, এক মাসের মতো সময় লাগবে, চলে আসবে আসলে আমি জানাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটার কোড নাম্বার হচ্ছে, এটা তো কোটি কোটি ডিমান্ড। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 55, দ্য লাস্ট ওয়ান ফ্রম 5,500 টাকা রেঞ্জ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার 55, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 2 টাকা। সো যার কাছে তো ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে কয়লা বাসু পেয়েছে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 55, প্রাইস হচ্ছে গিয়ে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 2 টাকা। সো যার কাছে তো ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসু পেয়েছে। কি অদ্ভুত সুন্দর না, বেগুনির মধ্যে কালারফুল এত ভালো লাগতেছে। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 55, প্রাইস হচ্ছে গিয়ে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 2 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসু পেয়েছে। তো এখন আমি চলে যাবো 6,000 রেঞ্জের শাড়িতে, 56 থেকে শুরু হবে 6,000 টাকা রেঞ্জের শাড়ি। সো দেখেন তো কীরকম কম্বিনেশনগুলো আসছে আপু, মানে আই লিটারি ক্যান ফিল ইউর পেইন, বুঝছেন, যারা বলেন না আপু সিলেক্টই করতে পারতেছেন, আই লিটারি ক্যান ফিল ইট। আচ্ছা, হোয়েন উইল ইউ স্টার্ট ওয়ার্কিং অন রাশিয়া সিল্ক, ইউ পিপল ওয়ান্ট মি টু স্টার্ট অন রাশিয়া সিল্ক, ইউ উইল রিয়েলি ওয়ান্ট দ্যাট, চান আপনারা, এতটুকু গ্যারান্টি দিতে পারি আপু যে বেস্ট বেস্ট শাড়িগুলো পিক করে নিয়ে আসবো, এতটুকু গ্যারান্টেড, যদি আনি বেস্ট শাড়িগুলো দেবো। আর আমাকে রাজশাহী সিল্ক অনেক মানে, আমাকে আমার এক কাস্টমার আপু গিফট করছিল একটা রাজশাহী সিল্ক শাড়ি, বুঝছেন, মানে অনেক আমার কিছু ছিল ওখান থেকে পাইছিলাম, আর হচ্ছে আমাকে এক কাস্টমার আপু গিফট করছিল, খুব কালারফুল শাড়িটা ছিল, বাট ওটা পরলে আমাকে খুব মানে তো শাড়িটা, এখনও আছে আগের আলমারিতে রাখে আর কি। ইয়াস, সবাই লিখতেছে ইয়াস ইয়াস রাজশাহী সিল্ক অ্যান্ড লখনউ, আইরিন পারভিন আপু। আচ্ছা,
কাজী হোসেন চাই, ইয়েস ওকে, জামদানি আনো না, জামদানি আনা যাবে না, জামদানি নিয়ে অনেক কাজে কাজে চলতেছে, বুঝছেন, আমি চাই না, আমি এই কাজে কাজের মধ্যে আমি পড়তে চাই না, বুঝছেন, জামদানি নিয়ে অনেক কাজে কাজে চলতেছে, আমার কাছে ভালো লাগে না এসব ঝগড়ার মধ্যে পড়তে চাই না। টুম্পাপুর এখন জামদানিও আনা লাগে, টুম্পাপু এখন জামদানিও করবে, টুম্পাপুর সব কিছু সেল করা লাগে, থাক আমি এই কথা শুনবো না, জামদানি বাদ রাখি। রাজশাহী সিল্ক তো অবশ্যই, রাজশাহী সিল্ক কিন্তু আমার খুব পছন্দের, আমার জামদানিও পছন্দের, বাট এখন জামদানি যা শুরু হয়েছে, আমি মণিপুরি শাড়ি নিয়ে লাইভ করার পর থেকে আমি দেখতেছি মণিপুরি শাড়ি লাইভ অনেক বেড়ে গেছে সব জায়গায়, হ্যাঁ সব জায়গায়, সো ওইটাতে কোনো কিছু হবে না, আমি কিন্তু একটা শব্দও লিখবো না, কিন্তু যেই আমি জামদানি শুরু করব দেখবেন 10টা জায়গায় খবর হয়ে যাবে, টুম্পা আপু তো জামদানি আছে, বাট আমি জানি যে আমি আমি যেটাতেই ইনশাল্লাহ মানে আমি যেটাই আপনাদের জন্য আমি সোর্সিং করে আনবো বেস্ট জিনিস পাবেন, এতটুকু ইনশাল্লাহ আমার নিজের উপর নিজের বিশ্বাস আছে, এবং ওই বিশ্বাসটা আমি জানি আমার উপর আপনাদেরও আছে, বাট স্টিল আই ক্যান গ্যারেন্টি মাই হোল ফ্যামিলি উইল বাই, ইউ হ্যাভ টু ব্রিং নাইস প্রিন্স আপু ইনশাল্লাহ। আমার হচ্ছে মানে আল্লাহ তালা যদি বলেন যে আপু হোয়াটস ইউর বিগেস্ট স্ট্রেংথ অর হোয়াটস ইউর বিগেস্ট অ্যাসেট, আমি বলবো যে আল্লাহ তালা যে চোদ্দটা আমাকে দিছে এবং যে রুচিটা দিছে আপু, হ্যাঁ এটার উপরে ভরসা করে অনেক কিছু, অনেক কিছু লাইফে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বেস্টগুলো পাবেন। আরে কি সুইট, সিসিলিয়া রোজারিও লিখেছেন, আপনার পেজ থেকে আমি এখনও পর্যন্ত কিছু নিতে পারি নাই, কিন্তু তারপরে শুধু আপনাকে দেখার জন্য শুধু শুধু লাইভ দেখি, আপনি তো কিউট কেন গো আল্লাহ, কি সুইট, থ্যাংক ইউ সো মাচ, ইয়েস ইয়েস ইয়েস, রাজশাহী সিল্ক মাস্ট অ্যান্ড, বা প্লিজ প্লিজ শোনেন, আমি অনেকদিন থেকে প্ল্যান করতেছি আই নিড টু গো টু রাজশাহী, কাজ আমার মনটা পড়ে আছে রাজশাহী, না আমি আমার কেউ মানে ওরকম নাই রাজশাহীতে, বাট স্টিল রাজশাহীর প্রতি কেন যেন আমার খুব একটা টান কাজ করে, সো আই রিয়েলি ওয়ান্ট টু গো দ্যার, সো এটা একটা ভালো হইলো যে আমি একটু আমার মানে একটা হালাল হইলো, বুঝছেন, ঘুরতে যাওয়াটা একটা হালাল হইলো, যে নো আই এম অ্যাকচুয়ালি গোয়িং ফর আ বিজনেস পারপাস, এরকম চিন্তা করে যাবো, সো মিলগুলো আমি ভিজিট করবো, সো তারপরে হচ্ছে গিয়ে ইনশাল্লাহ ইফ আই গেট মাই ডিজায়ার ওয়ান, সো সেই মিলের সাথে হয়তো আমি ডিল করে চলে আসবো, বাট ইউ পিপল ইফ রিয়েলি ইউ ওয়ান্ট দ্যাট সো আই ক্যান ট্রাই। আইনাপু আসুক আমি জানাবো, সো থ্যাংক ইউ সো মাচ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড বল 56, সো দিস ইজ কোড নাম্বার 56, হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়েটা 6,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 56, প্রাইস হচ্ছে গিয়েটা 6,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, দিস ইজ আ ট্রিমেন্ডাস ওয়ান, ট্রাস্ট মি, এটা পরে আপু এটা ছবি তুললে যে কি আসবে, ট্রাস্ট মি, মানে কিছু কালার আছে যেটা আপনি যেইভাবে দাঁড়ায় ছবি তুলবেন, বসে তুলবেন, দাঁড়ায় তুলবেন, যেভাবে যা করবেন সবভাবে সুন্দর, সো দিস ইজ ওয়ান অফ দ্যাট, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 56, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটা আমি 6,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বর্ষ পেয়েছি, ভিতরটা পুরোটা ফুলের মেনাকারে নতুন শাড়ি, এগুলো লুকস ভেরি গুড, স্পেশালি দ্য পার্ট, দ্য ওয়ে দ্য ডিজাইন দ্য পার্ট, জাস্ট মনটা উড়ে গেল, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছে আমি হচ্ছে 56, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটার আমি 6,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বর্ষ পেয়েছি। আচ্ছা কারা কারা একটা অফ হোয়াইটের জন্য বসেছিলেন বলেন, এখন একটা মনের মতো অফ হোয়াইট দেখাতে যাচ্ছি, একদম গ্যারেন্টি দিয়ে বলতেছি, গ্যারেন্টি ওয়ারেন্টি যে মনে হবে আপু 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 কী দেখালে এরকম মনে হবে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 57, হ্যাঁ প্রাইস হচ্ছে কি এটার কত, 6,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, এটা এটা আমি যেদিন সেদিন যেরকম শাড়িটা পরেছিলাম না আপু ওই রকম শাড়িটা, হ্যাঁ সো আমি যেই অফারটা পড়েছিলাম ওরকম শাড়িটা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 57, প্রাইস হচ্ছে 6,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, একদম মন থেকে বলেন এই যে পাটটা যে দিয়েছে পাটের যে কম্বিনেশনটা, পাটটা থেকে চোখ সরছে, সরাতে পারছেন চোখটা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 57, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন, 57-এর প্রাইস হচ্ছে গিয়ে এটা আপনার 6,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, ভেতরটা পুরোটা খুব সুন্দর নকশা মিনাকারিতে করা, তো যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বর্ষ পেয়েছে, প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ দ্য ব্লাউজ পিস ওর আপনার আমার একটা প্রিন্টেড ব্লাউজ পিসে ইউজ করতে পারেন, তো এরপরে আমি যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা বার্গেন্ডি কালারের মধ্যে দেখাবো, সেটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 58, প্রাইস হচ্ছে 6,000 টাকা, ও ওই শাড়িটা যে দেখেন গত লাইভে নতুন শাড়িটা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 57, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটার আমি 6,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, আমি কি ঠিক দেখাচ্ছি, সো দিস ইজ কোড নাম্বার 57, ঠিক আছে ঠিক নাই তো,
ওটা 57 ছিল, আমি ভুল বলছি, দেখছেন আমাকে কেউ কারেক্ট করে দেয় নাই। শোনেন আমি আরেকবার একটু বলি, এটা দেখতো আমাকে একটু বেশ আপু, আরেকবার আমি রিভিউ করে যাই যাতে কোডিংয়ে কোনো প্রবলেম না হয়। এই যে এই শাড়িটা যেটা আমি দেখিয়েছি হোয়াইট, এটার আগেরটা অফ হোয়াইটের মধ্যে একটা সুন্দর বাটার স্কচ কালার। সো এটা ছিল কোড নাম্বার হচ্ছে কি 57, হ্যাঁ। সো দিস ইজ কোড নাম্বার 57। সো এই শাড়িটা ছিল 57, রাইট। সো আমি এখন যেটা দেখাচ্ছি এই যে একদম বার্গেন্ডির মধ্যে ডিপ বার্গেন্ডি, এটার সাথে অরেঞ্জের যে কম্বিনেশন, এটা কোড নাম্বার হচ্ছে কি 58। সো দিস ইজ কোড নাম্বার 58, প্রাইস হচ্ছে কি এটা 6000 টাকা। সো এটা হচ্ছে 58, হ্যাঁ। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে, যে এইটা এটার কোড নাম্বার আপু 58। এই যে আমি কারেক্ট করে দিয়েছি, কিন্তু আল্লাহ আকবার পার্টটা দেখেন আপু, জাস্ট লুক অ্যাট দ্য পার্ট। তখন তো আঁচলটা গায়ে ধরেছে না, বুঝি নাই। সো নাও লুক অ্যাট দ্য পার্ট, আপনি তো টেম্পল থেকে চোখে সরাতে পারবেন না। সো দিস ইজ কোড নাম্বার 58, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে তো আমি 6000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে তো ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে। ধুর ভালোই লাগতেছে, আকাশটা গুড়গুড় করতেছে, বৃষ্টি পড়তেছে, আর আমার মনটা খালি বারবার ছুটি ছুটি চলে যাচ্ছে, জোর করে ধরে ধরে কাজ করছে আছি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 58, প্রাইস হচ্ছে কি এটা 6000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়ে, হ্যাঁ। তো চলে গেল কোড নাম্বার 58। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার 59। এটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি। সো দিস ইজ কোড নাম্বার 59, প্রাইস হচ্ছে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি 6000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে। ওয়াও শাড়িটা আপু লেয়ার্স বাই লেয়ার্স করা, আমি দেখাচ্ছি শাড়িটা। সো যেটা এখন আমি আপনাদের যে পাবে সে লাকি, সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 59। সো দিস ইজ কোড নাম্বার 59, আবার শুনে রাখেন, দিস ইজ কোড নাম্বার 59, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। কেন বললাম যে কোডটা শুনে রাখেন, এখন বুঝতে পারছেন নিশ্চয়ই। সো দিস ইজ কোড নাম্বার 59, প্রাইস হচ্ছে গিয়ে 6000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে। সো দিস ইজ কোড নাম্বার 59, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে, হ্যাঁ বললাম শাড়িটা অদ্ভুত সুন্দর। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 59, প্রাইস হচ্ছে 6000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। ব্লাউজ পিস আছে, ইফ ইউ ওয়ান্ট বানান, ব্লাউজ পিস না বানাইলেও কোনো সমস্যা নেই, প্রিন্টেড ব্লাউজের সাথে পরে ফেলবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 60। সো 60 হচ্ছে 6000 রেঞ্জের লাস্ট শাড়ি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 60, প্রাইস হচ্ছে কি এটাও কিন্তু ডুয়াল টোন, দেখেন এটাও ডুয়াল টোন, টু টোনের শাড়ি। সো এটা হচ্ছে আঁচলটা হচ্ছে ডিপ বেগুনি, হ্যাঁ, ডিপ বেগুনির সাথে কম্বিনেশন করা, আর ভেতরটা হচ্ছে খুব সুন্দর একটা, মানে এটাকে কি বলে ভায়োলেট কালার না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম, বলেন কোড নাম্বার বলেছি আমি 60, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। পুরো শাড়িটা এরকম করে মিনাকারিতে করা, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটারও মনে হয় আঁচলটা সরি পাটটা হচ্ছে গঙ্গা যমুনা, দেখি সেটা ধরি, ইয়াস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 60, প্রাইস হচ্ছে 6000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে। দারুণ সুন্দর এই কালারটা, কেমন জানি একটা সুন্দর না ডিপ বেগুনিটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 60, প্রাইস হচ্ছে গিয়ে 6000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে। আপু অন্য সাইড কনফার্ম, শোনা কমেন্ট থেকে আমি কখনোই অর্ডার নিতে পারি না, শোনা দেখবো না, দেখলেই লোভিমন নিতে চায়, মেয়ে মানুষের তো মন এরকমই রে, সব ভালো লাগলে কী করো কী করা যাবে বলেন, এটাই এটাই কথা আপু। আমি তো বলি আমি যে বুকের মধ্যে কত বড় পাথর রেখে রেখে লাইভ করি বলার বাইরে, হ্যাঁ আপু। ড্রেস দেখাবো বিকাল সন্ধ্যা দেখাই, এখন মনে হয় এমনিতেও বিকাল সন্ধ্যা, মানে একটু পরে দেখাই আর কি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এখন আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে 6500 টাকা রেঞ্জ। এখন আমি সুপার এক্সক্লুসিভ সব একদম পূজার জন্য নতুন শাড়ি দেখাবো। তো যেটা এখন আমি প্রথমেই শুরু করবো, এই কালারটা লাস্ট তিনবার থেকে লাইভে একটা করে শাড়ি আসে, আর দেখা মাত্র গায়ে ধরা মাত্র এটা চলে যায়। সো যেটা এখন আমি কালারটা বুঝতে পারছেন কেন বললাম? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 61, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি 6500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো পুরো শাড়িটা পুরো ডুয়াল টোনের, এবং শাড়িটার কালারটাকে ডিসক্রাইব করার সাধ্য আমার নেই, সত্যি এই ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই। এটা জাস্ট দেখে সৌন্দর্য দেখতে হবে, বুঝতে হবে, তারপর লুফে নিতে হবে। সেটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 61, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা মণিপুরীর বাপ, হ্যাঁ, তো এরকম শাড়িটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 61, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে তো ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে।
সো দিস ইজ কোড নাম্বার 61, প্রাইস হচ্ছে 6500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিপি টাকা অর্থে ঢাকা দিতে হবে। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসা পেয়েছে, ঠিক আছে? তাহলে এটার কোড নাম্বার বললাম আমি 61, প্রাইস হচ্ছে গিয়ে 6500। এই যে ডিপ গ্রিন শাড়ির জন্য যারা ওয়েট করছিলেন, নড়েচড়ে বসেন, এই শাড়িটা আমার মনে আছে, তাদের শাড়িটা আমি লাইব্রেরিকে খুলে দেখেছি। যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 62, প্রাইস হচ্ছে কি এটা কত জানেন? প্রাইস বলেছে এটা আমি 6500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। একটু নাচ দেখাই, শাড়িটা খুলে এত খুশি লাগছে, তো নাচতে ইচ্ছে করতেছে। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 62, ভাই এই শাড়ি আমি গায়েও ধরবো না, দূর থেকে দেখাইতেছে এই শাড়ির যে রূপ, আমার এখান থেকে চোখ জ্বলে যাচ্ছে। তো দিস ইজ কোড নাম্বার 62, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসা পেয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার 62, প্রাইস হচ্ছে গিয়ে 6500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 63, এটা দেখেন। একটু আগেরটা যেটা বললাম যে গায়েও ধরবো না, এটা হচ্ছে এরকম একটা সুপার রূপবতী। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 63, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসা পেয়ে। আমি লিটারেলি তাকাইতে পারতেছি না শাড়ির দিকে, ভাই কি যে বের হইতেছে এক একটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 63, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসা পেয়ে। প্লিজ প্লিজ, আই ক্যান নট এফোর্ড দিস, আই লিটারেলি ক্যান নট এফোর্ড ইটস বিউটি, ইটস টু গুড। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 63, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো চলে গেল কোড নাম্বার, বলেন কত চলে গেল কোড নাম্বার 63, প্রাইস হচ্ছে গিয়ে 6500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এখন আমরা একটা শাড়ি দেখবো, এত কালারের মাঝখানে একটি ইয়েলো না হলে হয়, একে কি লিখতেছে না তো আপু? আপনি যেটা পরে আছেন সেটা খুব ভালো লাগতেছে, ইউনিকম্বো কিছু তো পাই না, আবার চলেও যেতে পারি না। আ হারে আপু, মণিপুরি শাড়ি আর আনবেন না, আরেকটা লট মনে আপু নতুন রেডি হয়েছে, আরেকটা লট আসবে পূজার আগে, এমন হয় আরেকটা লট রেডি হয়েছে, আবার এরকম একটা বড় লট আনবে। হ্যাঁ আচ্ছা, 62 পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ আপু, যা সুন্দর এখন লাস্টের দিকে একদম 72 পর্যন্ত যা দেখাবো একটার থেকে একটা সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 64, সো দিস ইজ কোড নাম্বার 64। শুড আই সে এনিথিং বলেন তো, আমার একটা লাইনও বলো দরকার আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 64, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6500 টাকা। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওফ ওফ ওফ, প্লিজ এটা দিয়ে ফেলবো, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 64, প্রাইস হচ্ছে 6500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দিতে হবে গয়না বাসা পেয়েছে। হ্যাঁ আপু, কোয়ার্স আবার কবে আনবেন, চলে আসবে? হ্যাঁ আপু যান, এটা নেন ইয়েলোটা, মারে ডালা, আসলে মার ডালা। হ্যাঁ, ইন বাংলাদেশ, একে আমার জন্য একটু প্রশংসা করছি, একটু তার থেকে একটু প্রশংসাটা নিয়ে নিই, ইন হোল বাংলাদেশ ইউর প্রেজেন্টেশন ইজ দ্য বেস্ট আপু। মানে এরকম বেস্ট কাস্টমার কার কাছে আছে? প্রেজেন্টেশন আমার বেস্ট হবে না তো কী হবে বলেন? মানুষের কাছে কি এরকম জোস কাস্টমার বেজ আছে? ওটা তো শুধু আমি নিয়ে বসে আছি। সো আমার প্রেজেন্টেশন জোস হবে না, বিকজ ইটস অল বিকজ অফ ইউ পিপল, ট্রাস্ট মি। হ্যাঁ, অডিটোরিয়াম সুন্দর না হইলে, হ্যাঁ অডিটোরিয়াম ভালো না হইলে কী হয়, স্টেজের কিন্তু ফুল মজাটা পাওয়া যায় না। সো আমি স্টেজে ভালো বিকজ অফ ইউ পিপল, ইউ পিপল আর ট্রিমেন্ডাস অডিয়েন্স। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফ্রম 6500 টাকা রেঞ্জ। ও মাই গুডনেস, দেখেন এটা রাখবো, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 6500, না কোড নাম্বার হচ্ছে গিয়ে 65, প্রাইস হচ্ছে 6500। প্লিজ
দিস ইজ আমাদের গুড ওয়ান, সো যেটা বেস্ট ওয়ান, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 65, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন, প্রাইস বলেছি এটার আমি হচ্ছে গিয়ে 6,500 টাকা। সো ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় 60 টাকা, আসে ঢাকায় 80 টাকা। প্লিজ আই ক্যান নট, আমি এটা সৌন্দর্য আমি স্ট্যান্ডই করতে পারতেছি না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কী বলেন তো, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 65, প্রাইস হচ্ছে 6,500, ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় 60 টাকা, আসে ঢাকায় 80 টাকা। মানে টেম্পল বলেন, গঙ্গা যমুনা পাড়ের কম্বিনেশন বলেন, শাড়ির ভিতরে ডিজাইন বলেন, কালার বলেন আপু, 100-100 শাড়ির বডি কালারটা দেখছেন, দুয়ার টোনের একটা ল্যাভেন্ডার কি সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 65, প্রাইস হচ্ছে গিয়ে 6,500, ডেলিভারি চার্জেস আর ঢাকে 60 টাকা, আসে ঢাকে 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়েছি, ঠিক আছে। সো এখন আমি আরও এক্সক্লুসিভ শাড়ি দিতে চলে যাবো। দেখেন আপু, জীবনও 7,000 রেঞ্জের মধ্যে মনে হয় এতগুলো শাড়ি একসাথে আসে নাই, সেগুলো সবই এক্সক্লুসিভ রেঞ্জের শাড়ি। তো চলেন আমি ওয়ান বাই ওয়ান শুরু করে দিই। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 66, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। হ্যাঁ, তো এখন যা দেখাবো তো লাস্ট পর্যন্ত সবগুলো সুপার এক্সক্লুসিভ 7,000 টাকা শাড়ি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 66, প্রাইস হচ্ছে গিয়ে 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। তো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস মনে কমবেশি মেসেজ করে দেবেন বলা হচ্ছে দিয়েছি। হ্যাঁ, তো এক্সক্লুসিভ যে শাড়িগুলো এর আগে দিন মিস করতেন মন খারাপ মানুষের কত, হ্যাঁ, যে 88-87 নম্বর শাড়ি মনে আছে, তো ওই শাড়িগুলো সব এসছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 66, প্রাইস হচ্ছে গিয়ে এটার 7,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা খুবই সুন্দর একটা সলিটারি অ্যাশ গ্রে এর মধ্যে শাড়িটা, খুব সুন্দর। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আঁচলটা আবার দেখেছেন পিঙ্কের সাথে কি সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 66, প্রাইস হচ্ছে 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। তো এরপর এখন আমি একটা শাড়ি দেখাবো, এটার কালারটা নিয়ে আমি একটু কনফিউজ। একবার অফ হোয়াইট লাগতেছে, একদম লাইট বেবি পিঙ্ক লাগতেছে, বাট যা লাগতেছে তাই। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 67, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা আবারও একটা চরম সুন্দর শাড়ি, যে পাবে সে পাইলো আর কি। হ্যাঁ, সে হচ্ছে বাচ্চার ছোটো জামাই অনেক আলো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার কত, কোড নাম্বার বলেছি এটার আমি, কোড নাম্বার বললাম কত বলেন তো, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার 67, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। হ্যাঁ, তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছি। এটা কিন্তু ট্রু, একটা জিনিস দেখছেন অনেক ভাই বোনের বাসায় বড় জামাইয়ের একটা আলাদা সম্মান আছে, ঠিক আছে, কিন্তু আদর বড়গুলা বড় জামাই মেয়ের বড় জামাই হচ্ছে গিয়ে একটু মানে সম্মানের জায়গা বেশি, আর আদরের জায়গা হচ্ছে ছোটো জামাইগুলো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে ছোটো জামাই শাড়ি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত, কোড নাম্বার বললাম হচ্ছে 67, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। আপু লিখেছেন ওমাগো, ইয়াস দিস ইজ আ ওমাগো শাড়ি, ট্রাস্ট মি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে 67, প্রাইস হচ্ছে গিয়ে এটা 67, প্রাইস হচ্ছে গিয়ে এটার 7,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা ব্লাউজ দিয়ে পড়েন আপু, সিঙ্গেল কালার দিয়ে পড়েন, যেভাবে পড়বেন শাড়িটা এমনিই শুনবে। সেটার কোড নাম্বার চলে গেল হচ্ছে গিয়ে 67। এরপরে আমি একটা শাড়ি দেখাবো ওটারই কাছাকাছি, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 68, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি হচ্ছে গিয়ে 6,500 টাকা, না সরি কি বলছেন 7,000 টাকা। সো 68 প্রাইস হচ্ছে 7,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো দেখেছেন আঁচলটার কালারটা কিন্তু কালার থ্রেডিংয়ে করা আছে, হ্যাঁ, দু তিনটা কালার একসাথে দিয়ে প্যারালি করা আছে, আর এটার সাথে হচ্ছে গিয়ে বডিটা পেয়ে যাচ্ছেন একদম কি পেস্তাশিও কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 68, প্রাইস হচ্ছে গিয়ে 6,500, না 33 ভুল বলতেছে, আমি অন্য কিছু চিন্তা করতেছি, 7,000 টাকা। সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 68, প্রাইস হচ্ছে গিয়ে 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো আবার বলি কোড নাম্বার 68, প্রাইস হচ্ছে গিয়ে এটার 7,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বড় বসে পেয়েছে। হ্যাঁ, তাহলে এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 68, প্রাইস হচ্ছে 7,000 টাকা। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 69, এটা দেখেন। সো এটার কালারটা দেখেছেন, আল্লাহ কি সুন্দর একটা টু টোনের শাড়ি। সো এটা বেস কালার, বেস কালার সাথে হালকা করে গ্রিন টোন হচ্ছে, টু টোন করা আছে। সো যেটা ও মা ভিতরটা আবার পিচ, সরি এই কালার, এটা তো শাড়ির কালার এটা নাই, দেখতে থাকেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার 69, প্রাইস হচ্ছে 7,000, আঁচলটা পুরোটা দেখেছেন, আঁচলটা খুবই সুন্দর ডুয়াল টোনে করা এবং পুরো শাড়িটা পুরো খুবই সুন্দর বাঙ্গি পিচ কালারের মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্লিজ প্লিজ প্লিজ
সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে 69, প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন? প্রাইস বলেছে 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি ঢাকা আর ঢাকা টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে, ঘরে বসে পেয়েছে। অনেকদিন পরে মনে হচ্ছে পিচের মধ্যে একটা জোশ ছাড়ি পেলাম, লাস্ট কয়েক লাইভে কিন্তু আপনার পিস ছিলই না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছে আমি 69, প্রাইস হচ্ছে গিয়েটার 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন, কিন্তু আমাদের গয়না বাসু পেয়েছে। কেমন তাহলে এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে কি 69, প্রাইস হচ্ছে 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা 80 টাকা। তো এরপরে একটা পিঙ্ক না দেখলে হবেই না, খেলা হবেই না। হ্যাঁ, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 70, প্রাইস হচ্ছে গিয়ে 7,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা 80 টাকা। আপু এটা সুতার যে গাঁথনি, মানে শাড়িটা ধরেই আমার মনটা একদম মানে ভরে গেল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 70, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা খুবই সুন্দর দেখেন, উপরে নিচে গঙ্গা যমুনা পাড়, এবং পুরো শাড়িটা মিনাকারিতে করা। সো এটার সাথে কি আছে টোটাল অল ওভার আপনারা এরকম করে পেটা কাজে পেয়ে যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন 70, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,000 টাকা, লাইট একদম বিক্রি। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন, আমাদের গয়না মাস পেয়েছে। তো চলে গেল কোড নাম্বার 70, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,000 টাকা। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, 71। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 71, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম, প্রাইস ও মাই গুডনেস দেখেন কি সুন্দর শাপলা ফুলের ডিজাইন। এটা নতুন শাড়ি, এটা নতুন শাড়ি আপুমনিরা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 71, প্রাইস হচ্ছে 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, গয়না বাসা পেয়েছে। সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 71, প্রাইস হচ্ছে গিয়ে এটার 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে, গয়না বাসা পেয়েছে। সেই হচ্ছে গিয়ে শাড়ি কি অদ্ভুত সুন্দর না, গঙ্গা যমুনা পাড় আছে, খুবই সুন্দর একটা পেস্টালের মধ্যে এবং শাপলা ফুলের ডিজাইন করা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম 71, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে 50 টাকা, আউটসাইড ঢাকে 80 টাকা। ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে আছে, আপু ব্লাউজ পিস দিয়ে পরেন অথবা প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরেন ইচ্ছা। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 72, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 7,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে 50 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 80 টাকা। সো এটার সাথে ওপর দেখা যাচ্ছে যে আঁচলটা খুব সুন্দর করে পিঙ্কের সাথে একটা কম্বিনেশন করা, পিঙ্ক এবং অ্যাশ গ্রে সুরমা কালার যেটা বা ব্লু অ্যাটাচ আছে, এবং বডিটা পুরোটা খুবই সুন্দর একটা সলিটারি অ্যাশের মধ্যে পেয়ে যাচ্ছে। অ্যাশ নিয়ে বলার কিছু নাই আপু, আমি ইটসেলফ একটা অ্যাশ শাড়ি পরে আছি। সো অ্যাশ তো অ্যাশি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত বলেন, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 72, প্রাইস হচ্ছে গিয়ে 7,000, ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, গণনা করে দিয়েছে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 72, প্রাইস হচ্ছে গিয়ে 7,000, ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হলে 50, ঢাকার বাইরে হলে 80। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন, গণনা করে দিয়েছে। হ্যাঁ, সো এটা ছিল কোড নাম্বার 72, প্রাইস হচ্ছে 7,000 টাকা, ডেলিভারি চার্জ কিন্তু আবারও বলছি আপু ঢাকার ভেতরে হলে 50 টাকা, ঢাকার বাইরে হলে 80 টাকা। হ্যাঁ, সো এই হচ্ছে গেল কোড নাম্বার 72। আর এরপরে যেটা দেখাবো দ্য লাস্ট ওয়ান 73 নাম্বার কোড। সো এটা হচ্ছে লাস্ট শাড়ি ছিল আজকে লাইভের। সো এটার কোড নাম্বার 73, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি, আচ্ছা এটা মনে হয় বেবি পিঙ্কের মধ্যে, ইয়াস। সো এই শাড়িটা আপু বেবি পিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 73, লাস্ট ওয়ান আজকে লাইভের, প্রাইস হচ্ছে গিয়ে এটার 7,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন, আমাদের গয়না বসে পেয়েছে। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা খুবই সুন্দর করে মিনাকারিতে পুরো শাড়িতে ঝাঁকালো কাজ করা আছে, পাটটা নীল দিয়েছে, দিয়ে পুরো শাড়ির গেটা পুরো ঘুরাই দিচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার বললাম আমি 73, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। হ্যাঁ আপু খুব সুন্দর লাগছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপা শাড়িটা কবে পাঠাবেন, বুক ভরা ভালোবাসা মনে রাখার জন্য আপু আজকে অফিসে পাঠিয়ে দিব, ওরাই আপনার সাথে যোগাযোগ করে নেবে। হ্যাঁ আজকের মধ্যে মনে হয় মানে পেয়ে যাবেন, রিপ্লাই পেয়ে যাবেন, ওরা আপনার সাথে ডিল করে নেবে যেভাবে করে আর কি। আচ্ছা প্রত্যেকটা শাড়িকে একটা করে তাহলে জীবন নিতে পারবো আপু, মণিপুরি শাড়ি ম্যাক্সিমাম শাড়ি একটা শাড়ি ওরা একটা করেই উঠায়, ওরা মণিপুরি শাড়ি আপু এভাবে উঠায় না যে একটা শাড়ি 5টা 10টা, দে ডোন্ট ডু দ্যাট, ওরা অনেক ভ্যারিয়েশন একসাথে উঠায়। যদি একদম বালকে কোনো শাড়ি অর্ডার দিই সেক্ষেত্রে হয়তো হইতে পারে, বাট নর্মালি আপু এরকম করে উঠায় না ওরা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত, কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এটার
73 প্রাইস হচ্ছে কি কত জানেন? প্রাইস বলেছে হচ্ছে কি এটার 7000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আবার শাড়িগুলো সবগুলো ছবি তুলে একসাথে দিয়ে দিব না, আপনারা কি বলবেন জানেন? যে আপু একটু লাইভ না দেখলে তো শাড়ি বুঝতে পারতেছি না, তো এখন লাইভ করলো বিপদ, ছবি দিলো বিপদ, আমি কি বলবো বলেন? আচ্ছা অনেক দেরি করে ফেললাম, এই লাইফের জন্য দেরি করছেন, পরের লাইফের জন্য ফার্স্ট হয়েছে। হ্যাঁ আচ্ছা আপু, ল্যাভেন্ডার কালারের কোয়ার্টজটা আবার কবে আসবে? সময় লাগবে আপু, ওটা মাত্র শেষ হয়েছে না, তো একটু সময় লাগবে। তাহলে শোনেন, এখন আমি চলে যাচ্ছি, আমি যেটা করব একটু দুপুরে আবার আরেকবার লাঞ্চ করি। আপনারা সবাই আমাকে কি ডায়েট কনশাস এবং কত কিছু ভাবেন, আমি এখন লাইফ শেষ করছি, এখন আমি খাবো আবার। আমি সকালবেলা ব্রাঞ্চ করেছি খিচুড়ি দিয়ে, এখন আবার খিচুড়ি ভাত কিছু একটা খাবো, সো চা খাবো, তারপর হচ্ছে ড্রেসের লাইনের প্রিপারেশন নেবো। সো ইনশাল্লাহ ছবি পোস্ট করলে ভালো হয়। আপু ছবি পোস্ট করো তো আমি অনেক অর্ডার নিচ্ছি, আবার দেখা যায় আবার লাইভ হলে নাকি ভালো। হ্যাঁ সো কত কিছু, হ্যাঁ সো কী করবো বলেন? আচ্ছা মাঝে মাঝে ছবি পোস্ট করবো, ঠিক আছে। ফ্লোরিডা থেকে দেখছি না ঘুমিয়ে, দ্য ওয়ে ইউ আর টকিং জাস্ট মাইন্ড ব্লোয়িং, টেক লাভ আপনি। থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট, ইউ স্যাক্রিফাইস ইউর স্লিপ ফর মি, ইটস এ হিউজ থিং, মানে সো ফার ইউ আর এনজয়িং, আই এম হ্যাপি। হ্যাঁ যখন বোর লাগবে তখন হচ্ছে ঘুমাইতে চলে যাবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক ভালো সবাই জানেন, সত্যি আমি মন থেকে আপনাদেরকে, আমি মাঝে মাঝে দেখবেন আমি পেজের মধ্যে পোস্ট দিই, আমি লিখি, আমি বলি যে আপনারা সবাই ভালো, ট্রাস্ট মি, এই কথাটা আমি একদম মন থেকে বলি। ইউ পিপল আর টু গুড, টু গুড। আপনারা বলেন আপু তুমি এত ভালো কেন, তুমি এত এই কেন সেই কেন, বিকজ অফ ইউ পিপল। জানেন আপু আজকে শাড়ি দেখা, এখন তো শাড়ির লাইফ শেষ, আবার কি ক্যাজুয়াল করবো একটু দেখি। হ্যাঁ আচ্ছা থাক, লাগবে না কিছু করা, একটা শাড়ি তুমি আমাকে দাওনি, ও বাবা কি রাগ। আচ্ছা আরে এখন 2:48 বাজে আপনার ওখানে, আ হারে সোনা বেশি সুন্দর তুমি আপু। আচ্ছা ঠিক আছে ওকে, লাইভ না হলে সুন্দরীকে দেখবো কীভাবে, মানে আচ্ছা আপু ফাইনালি 3 পিসটা পেয়েছি, ওয়ার্থ ইট আপু, থ্যাংক ইউ সো মাচ জাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ভালো, হ্যাঁ ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ, দ্য বিহেভ, তোমার বিহেভ এত ভালো, ইউ আর সুইট পার্সন, আল্লাহ কি সুইট আপনারা, সত্যি জানেন, ইউ পিপল আর টু গুড, সত্যি মানুষ নিজের খেয়ে নিজের পরে এত সুন্দর করে মানুষের মন করে প্রশংসা করে আপু, সত্যি বলতেছে, ইউ পিপল আর টু গুড আপু। এখনকার দিনে মানুষ সব কিছু করতে পারে, আরেকজনের প্রশংসাই করতে পারে না। সো টুম্পা তোমাকে না দেখলে ভালো লাগে, আমি জানি তো সোমাপু। আচ্ছা শোনেন, বাইরের ওয়েদারটা খুবই ভালো আপু, যারা বাসায় আছেন ডু এনজয়, মানে ভেরি গুড টি, যদি বারান্দায় যে খাওয়ার সুযোগ থাকে আমি বলবো ডু ট্রাই, খুব সুন্দর একটা ওয়েদার, খুব ভালো লাগে। তো আমি চলে গেলাম, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, হ্যাঁ সো ইনশাল্লাহ দেখা হবে পরের লাইভে। সো কারিজমা এসছে, পাকিস্তানি লাক্সারি শিফন টুপিস আসছে, কিছু না কিছু একটা ড্রেস আপু, একটা ড্রেস লাইভ আমারও করতে ইচ্ছা করতেছে, সো কিছু না কিছু একটা ড্রেসের লাইভ করে দেবো। হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, দূর আপু মেসেজ পড়ো না, আচ্ছা আই লাভ ইউ টু, ঠিক আছে সুস্মিতা ঘোষ লিজা, আই লাভ ইউ টু, আমি জানি না আপনি কী মেসেজ দিয়েছেন, বাট রিপ্লাই এটাই, রিপ্লাই হচ্ছে এইটাই, কী লিখছেন দেখে তো পাই কি না। জুয়েলারি কখন দেখাবেন, এটা একটা ভালো কথা বলছেন, আজকে দেখাই, হুম আচ্ছা যদি চান্স থাকে আই উইল ট্রাই, ঠিক আছে অ্যাংরি মোদিসে উত্তর দেয় নেই বলে, আচ্ছা আপু আমি আজকে ট্রাই করবো জুয়েলারি লাইভ দেখি, আজকে জুয়েলারি লাইভ দেখাতে চেষ্টা করবো, না হলে যেটা করবো আপু কালকে কিন্তু সরকারি ছুটি আছে, তো কালকেও দিনের বেলা আমি স্ক্যাজুয়াল করতে পারি, দেখি আজকে বা কালকে করে দেবো, যান প্রমিস ইনশাআল্লাহ, আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখে অন্য কোনো কাজ করার আগে এই কাজটা করে দেবো। আন্টি লাভ ইউ, লাভ ইউ টু মা, লাভ ইউ টু, হ্যাঁ সো চলে আসছি, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, টুম্পা তোমাকে বলার মতো ভাষা খুঁজে পাই না, আচ্ছা আমি ভালোবাসাটা নিয়ে নিলাম, আমি যাচ্ছি তাহলে, হ্যাঁ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই।